আচ্ছা, আজকে আমাদের টপিক হচ্ছে রাসায়নিক বন্ধন আর রাসায়নিক বন্ধন গঠনের প্রক্রিয়া, সেগুলো একটু দেখব। আয়নিক বন্ধন, হয়তো আজকে আয়নিক বন্ধন টপিক পর্যন্তই আমরা দেখতে পারবো, সমযোজী বন্ধনটা পরে দেবো। আর হচ্ছে নোট, আপাতত যা লিখি সেটুক তোল, ওভাবে নোট আকারে পরে আবার সন্ধ্যায় আমি নোট দিয়ে দিব, নি সমস্যা নাই। ওকে, এখন হচ্ছে প্রথমে হচ্ছে রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন একটা অণু গঠন করে পরমাণুগুলা পরস্পরের সাথে যে আকর্ষণ দ্বারা যুক্ত থাকে সেটাকে আমরা নর্মালি রাসায়নিক বন্ধন বলি। তো আমরা অনেক টাইপের, যেমন হাইড্রোজেনের সাথে হাইড্রোজেন এরকম যুক্ত হয়ে H2 অণু গঠন করে, তারপর এরকম অক্সিজেনের সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে পানি গঠন করে, সোডিয়ামের সাথে ক্লোরিন যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড গঠন করে, তারপরে আবার ধাতুর মধ্যে ধাতুর পরমাণুগুলা একটার সাথে আরেকটা একসাথে হয়ে থাকে ধাতুর কণ্ঠের মধ্যে। তো এই যে একটা পরমাণু আরেকটা পরমাণুর সাথে যে শক্তি দ্বারা আবদ্ধ হয়ে আছে, যে আকর্ষণ বল দ্বারা আবদ্ধ হয়ে আছে, সেটাকে আমরা রাসায়নিক বন্ধন বলি। আর রাসায়নিক বন্ধন কেন গঠন করে সেটা আমরা আগের দিন বলে আসছি, যে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করার জন্য তারা মেইনলি এই রাসায়নিক বন্ধন গঠন করে, যাতে তাদের বাইরে ছেলে ওই নিষ্ক্রিয় গ্যাসগুলোর মতো ইলেকট্রন বিন্যাস আসে। আচ্ছা, তো এটা করতে গিয়ে তারা কয়েকটা টাইপের রাসায়নিক বন্ধন হইতে পারে। তো তোদের বই আলোচনা আছে, ধর হচ্ছে আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, আর একটা হচ্ছে ধাতব বন্ধন নিয়ে বলে বলা আছে। তবে আর একটা এক্সট্রা আছে, যেটা আগের দিন বলছিলাম, ওই যে সন্নিবেশ সমযোজী বন্ধন বা সন্নিবেশ বন্ধন। তো আমরা আপাতত তোদের বই যেটুকু আছে ওইটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকবো। তো আয়নিক বন্ধন বুঝতে গিয়ে, আয়নিক বন্ধনটা ছিল দুইটা আয়নের মধ্যে, একটা পজিটিভ আর নেগেটিভ আয়নের মধ্যে বন্ধন হবে। তো আয়নিক বন্ধন বুঝতে গিয়ে আবার আমাদের ক্যাটায়ন বা অ্যানায়ন কী জিনিস সেটা নিয়ে একটা আইডিয়া থাকতে হবে। তো প্রথমে আয়নিক বন্ধন হওয়ার জন্য, আয়নিক বন্ধন হবে অবশ্যই ধাতু আর অধাতুর মধ্যে, ধাতু ও অধাতুর মধ্যে। আর এই ক্ষেত্রে ধাতু পরমাণু ইলেকট্রন ছেড়ে দিবে আর অধাতু পরমাণু ইলেকট্রন নিবে, তার মানে এই ক্ষেত্রে ধাতব পরমাণু ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন ও অধাতব পরমাণু ওই ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হয়, অ্যানায়নে পরিণত হয়। এগুলা লিখিস তোরা। আর এই যে ক্যাটায়ন আর অ্যানায়ন উৎপন্ন হলো, এই দুইটার মধ্যে, ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা এই আয়নিক বন্ধন সৃষ্টি হবে, উৎপন্ন আয়ন দ্বয়ের মধ্যে, আয়ন দ্বয়ের মধ্যে স্থির তড়িৎ আকর্ষ, ওয়ালাইকুম আসসালাম, স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা এ বন্ধন গঠিত হয়, মানে আয়নিক বন্ধন গঠিত। তাহলে তিনটা ব্যাপার এক্ষেত্রে, এটা অবশ্যই ধাতু আর অধাতু পরমাণুর মধ্যে হবে, আর এই ক্ষেত্রে ধাতু পরমাণু ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্যাটায়ন হবে, অধাতু পরমাণু ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন হবে, আর উৎপন্ন আয়ন দ্বয়ের মধ্যে স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা এই বন্ধনটা গঠিত হবে। ওই দুইটা পরমাণু, দুইটা যে ক্যাটায়ন আর অ্যানায়ন হয়েছে, তারা একটা ডিস্টেন্সে থাকবে, একটা আরেকটার সাথে লেগে যাবে না, এরকম হবে না, বা সরাসরি কানেক্টেড থাকবে না, একটু ডিস্টেন্সে থাকবে, তাদের মধ্যে একটা স্থির তড়িৎ আকর্ষণ বল কাজ করবে, বা কুলম্বের বল যেটাকে বলি। আচ্ছা, তো আমাদের একটু এই ধাতু যে ইলেকট্রন ত্যাগ করে দিয়ে ক্যাটায়ন উৎপন্ন করতেছে, আর অধাতু পরমাণু যে ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হচ্ছে, এটা নিয়ে, ক্যাটায়ন আর অ্যানায়নগুলো নিয়ে একটু বলি। মুসলাম, এটা
কোনটুক বাদ আছে? প্রথমটুক তো লেখা হয়ে যাওয়ার কথা। আচ্ছা, ওই তো সমস্যা নাই, ওইটুক যদি কারণ না লেখা হয় তো লিখে ফেল। ধর ক্যাটায়ন কি? ক্যাটায়নের ক্ষেত্রে একটা পরমাণু তার বাইরে সেলে ইলেকট্রনটা ছেড়ে দেয়, যেমন সোডিয়াম তার বাইরে সেলে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সোডিয়াম প্লাস হয়, তার মানে নর্মালি, ওয়ালাইকুম আসসালাম, নর্মালি পরমাণু হচ্ছে আধান নিরপেক্ষ, মানে তার মধ্যে যতগুলা প্রোটন থাকে ঠিক ততগুলা বাইরে ইলেকট্রন থাকে, এর ফলে তার মোট চার্জ সবসময় জিরো হয়। তো এখন এটার বাইরের শেল থেকে যদি একটা ইলেকট্রন সরায় ফেলি, তখন তার ভিতরে প্রোটন সংখ্যা যা থাকবে, বাইরে ধর সোডিয়ামের ক্ষেত্রে এটার ভিতরে প্রোটন 11টা, বাইরে এখন ইলেকট্রন সরানোর পর নতুন ইলেকট্রন 10টা, তাহলে 10 11টা পজিটিভ, 10টা নেগেটিভ। তো কাটাকাটি করলে জাস্ট একটা পজিটিভ চার্জ থেকে যায়, ওটাকে আমরা উপরে লিখি, তার মানে সে এখন একক ধনাত্মক আধানে পরিণত হয়েছে, এটাকে আমরা ক্যাটায়ন বলতেছি। তো এই ধাতুর পরমাণু তার বাইরের শেলের এক বা একাধিক ইলেকট্রন ছেড়ে দিয়ে সবসময় বাইরের শেল সর্ববহিস্থ ইলেকট্রন, সর্ববহিস্থ কক্ষপথ থেকে, আই মিন যোজ্যতা ইলেকট্রন যেগুলো বলতাম সেগুলাই ছেড়ে দিয়ে ক্যাটায়নে পরিণত হবে, এবং ক্যাটায়নে পরিণত হওয়ার পর তার আকার মূল পরমাণুর তুলনায় ছোট হয়ে যাবে। এই মেসেজিং অফ কর, তার মানে ব্যাপারটা এরকম, এটা হচ্ছে ধর কি, এটা একলা একলা কি পেঁচাল পারে রে, আচ্ছা এটা হচ্ছে সোডিয়াম পরমাণু, এটা যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয়, মাইনাস একটা ইলেকট্রন, এই ইলেকট্রনটা ছেড়ে দিল ধর, তাহলে এখন তার এই অবস্থাটা হবে এরকম, ছোট হয়ে আসবে। তো সেটাই বলতেছি, এখন পরমাণু ইলেকট্রন ছেড়ে দেওয়ার পর যে আয়নে পরিণত হয় বা ক্যাটায়নে যে পরিণত হয়, সেটার আকার সবসময় মূল পরমাণুর তুলনায় ছোট হয়। এই মেহেদি মেসেজিং অপশন অফ, মেসেজ অফ করতে বলছি, নাহলে আমি অফ করে দিই মেসেজিং। চ্যাট কি অফ করে দেব? হ্যাঁ বল। বুঝি না কি, কোথায় দেই নাই বলতো? আচ্ছা, ওকে 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 ওকে। তো বাইরের শেলে ইলেকট্রনটা চলে গেলে এইখানে যে নতুন ক্যাটায়নটা আসছে, সেই ক্যাটায়নটা আগের তুলনায় আকার ছোট হবে। তো এটা আমরা নর্মালি এভাবে চিন্তা করতেছি তোরা, যে একটা স্তর কমে গেছে, কিন্তু মানে আর কি ব্যাপারটাকে এভাবে না বলে আমরা এভাবে বলতে পারি, আমি আগেই বলছিলাম যে ধর ইসের ক্ষেত্রে মানে পরমাণুকে আমরা কিন্তু এরকম স্তর আকারে দেখি না, আমরা এই জিনিসগুলাকে, ইলেকট্রনগুলাকে এরকম কণা আকারে দেখি না, ইলেকট্রনগুলাকে আমরা মেঘের মতো দেখি। আমার মনে হবে এটা একটা নিউক্লিয়াস, এই দিক দিয়ে একটা বলয় ছুটাছুটি করতেছে। ওকে, জাস্ট ওই যে বলছিলাম যে পুরাতন টেলিভিশনগুলা, যেগুলা আগে সাদা কালো টেলিভিশন, যেগুলা ডিস লাইন চলে গেলে যে ঝিরঝির করতো, ওরকম মনে হবে ইলেকট্রনগুলো এখানে যে, তো ওরকম এই ডট ডট দেখবে অনেক, এরকম বিন্দু বিন্দু মেঘের মতো এই পুরা নিউক্লিয়াসের চারদিকে ছোটাছুটি করতেছে। তো এটাকে আমরা ইলেকট্রন মেঘ বলি। তো এই অবস্থায় 11টা প্রোটন মিলে ওই ইলেকট্রন মেঘটাকে যত, যেভাবে যতটা ফোর্স দিয়ে ধরে রাখতে পারছিল, একটা ইলেকট্রন যখন চলে যাবে তখন 11টা প্রোটন মিলে এখন ইলেকট্রনের ঘন, ইলেকট্রন মেঘের ঘনত্ব কমে যাবে, কারণ আগে 10টা ছিল, এবার হচ্ছে সরি, আগে 11টা ইলেকট্রন ছিল, এবার 10টা ইলেকট্রন, আর ভিতরে প্রোটন 11টাই আছে। তো 11টা প্রোটন মিলে এবার ওই ইলেকট্রন মেঘটাকে আরও টেনে চেপে নিয়ে আসবে, আই মিন ইলেকট্রন মেঘটা
এবার সংকুচিত হয়ে আসবে নিউক্লিয়াসের কাছাকাছি আরো, এর ফলে সবসময়ই ক্যাটায়নের আকার পরমাণুর তুলনায় ছোট হয়। ওকে, এইটা নোট আকারে লিখে রাখতে পারিস। ক্যাটায়নের আকার পরমাণুর তুলনায়, মানে মূল পরমাণুর তুলনায়, পরমাণুর তুলনায় ছোট হয় কারণ এক্ষেত্রে বহিঃস্থ কিরে নিহা ইলেকট্রন মেঘের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বৃদ্ধি পায়। নিহা মিউট কর। ওকে, এটা হচ্ছে ক্যাটায়নের ক্ষেত্রে। এইবার অ্যানায়নের ক্ষেত্রে কি অবস্থা হবে? ওয়ালাইকুম আসসালাম। অ্যানায়নের ক্ষেত্রে কি অবস্থা হবে সেটা একটু দেখি। আচ্ছা, এটা আগে লেখা শেষ কর। কেন আকর্ষণটা বেড়ে গেল? বলছি বাইরে এবার 10টা ইলেকট্রন, ভিতরে 11টা প্রোটন। সো 11টা এবার 10টাকে আরো আগের তুলনায় জোরালো ভাবে আকর্ষণ করতে পারবে। না, অনেক বেশি পড়াইনি। তো লেট হলো কেন? ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা অ্যানায়নে আসি। ধর একটা ক্লোরিন বা ফ্লোরিন, যেটাই বলি না কেন, ফ্লোরিন একটা ইলেকট্রন নিয়ে এফ মাইনাস অ্যানায়নে পরিণত হইল। তো এইবার এই পাশে আঁকতেছি, এই ফ্লোরিনের ভেতরে হচ্ছে 9টা প্রোটন, বাইরে হচ্ছে 2, 7, না একটা ইলেকট্রন নিছে, সরি, ফ্লোরিন একটা ইলেকট্রন নিছে। ওকে, তো এখন এইটা একটা ইলেকট্রন নিয়ে এফ প্লাস হবে কেন, এফ মাইনাস হবে, ইলেকট্রন নিছে না। আচ্ছা, এইবার 2টা ইলেকট্রন আর বাইরে সেলে এবার 8টা হয়ে গেছে। এবার তোরা বল, আকারটা কি ছোট হবে না বড় হবে আগের তুলনায়? কি মনে হয় আমাদের? স্তর স্তর কিন্তু স্তর কিন্তু সেমই আছে। আগেরবার দুইটা আগেরবার একটা স্তর কমে গেছিল, এবার স্তর কিন্তু আল্লাহই জানে। তো এখানে হচ্ছে 2টা স্তর ছিল, এবারও 2টা স্তর। এবার কি আকার কমে যাবে নাকি সেম থাকবে নাকি বেড়ে যাবে, কি মনে হয়? আই মেহেদি, তোর বাসা থেকে সাউন্ড আসে, তুই মিউট করে রাখ। আচ্ছা, অ্যানায়নের আকার পরমাণুর তুলনায় বড় হয়, বড় হওয়ার রিজন কি? কারণ এই ক্ষেত্রে বহিঃস্থ ইলেকট্রন মেঘের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ হ্রাস পায়, আর একই সাথে এবং ইলেকট্রন মেঘের বা ইলেকট্রন সমূহের মধ্যে বিকর্ষণ বাড়ে, কারণ একই স্তরের মধ্যে নতুন করে আরেকটা ইলেকট্রন আসছে, মানে এইবার ইলেকট্রনের মধ্যে বিকর্ষণটা বেড়ে গেছে। এই কারণে ইলেকট্রন মেঘটা ছড়ায় পড়বে, একটু ইলেকট্রনগুলো একটা আরেকটাকে বিকর্ষণ করে একটু দূরে ছড়ায় ছড়ায় যাবে। ইলেকট্রন সময়ের মধ্যে এই নেগেটিভ নেগেটিভকে বিকর্ষণ করে না, নিউক্লিয়াস তাদেরকে টানতিছে, ঠিক আছে, কিন্তু নিউক্লিয়াস আগে 9টা প্রোটন 9টা ইলেকট্রনকে টানতো, এখন 9টা প্রোটন 10টাকে ধরতে হচ্ছে। সো একে নিউক্লিয়াসের আকর্ষণ তো কমে গেছে,
আর একই সাথে আবার ইলেকট্রনের মধ্যে বিকর্ষণও বেড়ে গেছে, কারণ আগে 9টা ইলেকট্রনের মধ্যে যে বিকর্ষণ ছিল এখন 10টা ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ বেশি, এই জন্য আর একটু দূরে দূরে ছড়ায় পড়বে, এই জন্য ইলেকট্রন মেঘটা ছড়ায় পড়বে, আকার বেড়ে যাবে এবং ইলেকট্রন সমূহের মধ্যে বিকর্ষণ বেড়ে যাবে, হ্যাঁ হ্যাঁ বৃদ্ধি পায়। তো অ্যানায়নের আকার সবসময় মেইন পরমাণুর তুলনায় বড় হবে। তো এটা ছিল এফ, আর এটা হচ্ছে এফ মাইনাস। ওকে, এই দুইটা কোশ্চেন মাঝে মাঝে খ নাম্বারের জন্য আসে। তো এখন আমরা এই যে ধাতু পরমাণু ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্যাটায়ন হইলো আর অধাতু পরমাণু ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন হইলো, এরকম একটা ক্যাটায়ন আর অ্যানায়ন যখন পরস্পরের কাছাকাছি আসবে তখন তাদের মধ্যে ওই যে দুইটা চার্জের মধ্যে যে বিপরীত ধর্মী চার্জের মধ্যে যে আকর্ষণ বল, যেটাকে আমরা স্থির তড়িৎ আকর্ষণ বল বলি অথবা কুলম্বের বল বলি, সেই বলটা কার্যকর হবে এবং তারা বন্ধনে আবদ্ধ হয়ে যাবে, সেটাকে আমরা আয়নিক বন্ধন বলতেছি। তো আমাদের এই আয়নিক বন্ধনের মাধ্যমে যে সব যৌগ সৃষ্টি হয় সেগুলোকে আমরা আয়নিক যৌগ বলি। তো এখন পরীক্ষায় তোদের প্রায় একদম কমন কোশ্চেন যে কয়েকটা আয়নিক যৌগের গঠন ব্যাখ্যা করতে বলে বা কিভাবে গঠন হয়েছে সেটা দেখাইতে বলে। তো আমি কয়েকটা যৌগের গঠন এঁকে দিচ্ছি, সবগুলোর জন্য বর্ণনা একই টাইপের হবে। সো আমরা গঠনগুলো কয়েকটা দেখি কিভাবে আঁকবি, অবশ্য কয়েকভাবে আঁকা যায়, আর বর্ণনা সবগুলার একই রকম হবে। সো আমরা বর্ণনা গঠনগুলো সবগুলো দেখে বর্ণনা একটা ভাবে বলে দেব। ওকে, আচ্ছা তাহলে প্রথমে আমরা আয়নিক যৌগের গঠনগুলো দেখব। এবার ঠিক আছে, আচ্ছা আয়নিক যৌগের গঠন, তো এটা নিয়ে কোশ্চেন আসলে পরীক্ষায় যেভাবে আসুক, মানে মেইন ব্যাপারটা হচ্ছে আমাদের চিত্রটা দিতে হবে। তো এই চিত্রটা দেওয়ার ক্ষেত্রে আমাদের ধর আমাকে বললো সিএএফ টু এটার গঠন আঁকতে হবে আর গঠন বর্ণনা করতে হবে আর কি। তো আমাদের প্রথমে যেটা করা লাগবে যে ওই ধাতব পরমাণু অধাতব পরমাণু দেখাইতে হবে এবং তারা যে আয়ন উৎপন্ন হচ্ছে সেটা দেখাইতে হবে। তো সবসময় আমরা এই রুলটা অ্যাপ্লাই করার চেষ্টা করব, তবে বললাম যে এভাবেই আঁকতে হবে, নট নেসেসারি। তো এটা এটা একটা ওয়ে হইতে পারে, যেটা হচ্ছে আমরা ফার্স্টে ধাতু পরমাণুটা দেখাচ্ছি, এটা হচ্ছে ক্যালসিয়াম, ক্যালসিয়ামের 12টা ভিতরে দুইটা, আমরা কিন্তু এই দুইটাকে একসাথে জোড়াও দেখাইতে পারি, বলছিলাম সমস্যা নাই, দুইটা 8টা, তারপর হচ্ছে ক্যালসিয়ামের বাইরে দুইটা। ওকে, এটা হচ্ছে ক্যালসিয়াম পরমাণু। এখন এই ধাতব পরমাণুটা আঁকলাম, এখন সে ফ্লোরিনকে ইলেকট্রন দিবে। তো সবসময় চেষ্টা করব আমরা দেখাবো যে যে ইলেকট্রন দুইটা ছেড়ে দিচ্ছে সেটা কোন জায়গায় যাচ্ছে সেটা দেখাবো, এই জন্য আমরা চেষ্টা করব ওই সবসময় অধাতব পরমাণুগুলোকে এমন পজিশনে আঁকতে যাতে দেখাইতে পারি ইলেকট্রনটা যে তারা নিচ্ছে। তো সেজন্য যেটা করব, এখানে ফ্লোরিনের দুইটা পরমাণু আমি আঁকতেছি পাশাপ নিচে আঁকতেছি আর কি, নিচে নিচে, একটা হচ্ছে তো 2 আর এখানে হচ্ছে 7। আর এখানে আর একটা ফ্লোরিন, আর এগুলা আঁকার ক্ষেত্রে সবসময় ইউজ করবি, ওই যে কম্পাস ইউজ করবি, তাহলে আর টাইম লাগবে না। আর এগুলা আঁকতে অবশ্যই বেশি টাইম নিবি না, কারণ স্যাররা শুধু দেখবে গঠন দেখবে, সো এগুলা বেশি টাইম নিয়ে আঁকার কোনো দরকার নাই। তো এই যে ফ্লোরিন, এটা এফ, এটাও এফ, এদের দুইটার বাইরেই একটা একটা করে ইলেকট্রন আছে,
তো ওর বাইরে যদি সে এই ইলেকট্রনটা ছেড়ে দেয়, এই দুইটা ইলেকট্রন ছেড়ে দেয়, তাহলে সে নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস পাবে। আর ও যদি ওই একটা ইলেকট্রন নেয়, তাহলে নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করবে, দুইজনের নিয়নের ইলেকট্রন বিন্যাস পাচ্ছে। তাহলে এখানে আমরা এভাবে দেখাবো যে এই ইলেকট্রনটা এই যে এখানে চলে যাবে, এই ইলেকট্রনটা এখানে চলে যাবে, এই অ্যারো সাইনটা আমরা দিয়ে দিব। কখনো চাইলে তুই এটাকে এরকম মার্ক করে দিতে পারিস ইচ্ছা, আর মাঝখানে এটার সাথে এটা যে দুইটা প্লাস হচ্ছে এরকম দিতে পারিস। ওকে, তো এইবার এই পুরা দুই এই এক লাইনে তো পারবি না, এরকম একে নিচে নিচে, এটা হচ্ছে পরমাণু দুইটা যে ইলেকট্রন দিয়ে দিচ্ছে এইটা, আর নিচে হচ্ছে আমাদের যৌগটা দেখাবো আমরা। তো এক খাতার মধ্যে যখন নিচে পাশে জায়গা হবে না নর্মালি, তো নিচে দেখানোর সময় নিচের অ্যারোটা এভাবে দিবি। ওকে, নিচে যে পরের জিনিসটা, তো এই ক্ষেত্রে নিচের যে চিত্রটা হবে, তোদের একটু আঁকা হয়েছে আশা করি। হ্যাঁ, পরের পৃষ্ঠায় চিত্র হইলে এরকম অ্যারো দিয়ে পরের পৃষ্ঠায় চলে যাবে, কোনো সমস্যা নেই, স্যার বুঝতে পারবে, বা পরের পৃষ্ঠার শুরুতে অ্যারোটা দিবি। আচ্ছা, এবার এই ক্ষেত্রে এইটা আয়ন হয়ে যাবে, এটা হয়ে যাবে ক্যালসিয়াম টু প্লাস, তার মানে এইটার নিচে তুই ক্যালসিয়াম টু প্লাসটা আঁকবি, তখন চেঞ্জটা কোথায় হবে? নিচে যে চিত্রটা থাকবে সেটা আঁকতেছি, ক্যালসিয়াম টু প্লাস, এটাকে এভাবে ক্যালসিয়াম টু প্লাস আকার রাখবি। ওকে, চাইলে তুই এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে এরকম করা যায়, থার্ড ব্র্যাকেট দিয়ে এরকম টু প্লাস লেখা যায়। ওকে ওকে, সমস্যা নাই, মানে তোরা এভাবেও দেখাইতে পারিস, আর নাইলে জাস্ট এভাবে ক্যালসিয়াম টু প্লাস, তবে আমার মনে হয় এই এভাবে দেখাই দিতে পারিস থার্ড ব্র্যাকেট, সমস্যা নাই, তো বললাম দুইটাই ঠিক। ওকে, আর এরা যেহেতু ইলেকট্রন নিছে, এরা যেহেতু ইলেকট্রন নিছে, সো এই যে বাইরে একটা এক্সট্রা ইলেকট্রন এফ মাইনাস, তো তুই চাইলে ওটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে এফ মাইনাস আকারে দেখাইতে পারিস। ওকে, থার্ড ব্র্যাকেট দিয়ে এরকম মাইনাস সাইন দিতে পারিস। এইবার এই যে এটাই সি এফ টু যৌগ হয়ে গেছে, আমরা যেটা করব যে এদের মাঝখানে এরকম একটা ডট লাইন দিয়ে এখানে লিখে দিব স্থির বিদ্যুৎ বল বা স্থির তড়িৎ বল, স্থির, হ্যাঁ, দাঁড়া, ব্যাখ্যা 3 লাইনের, ব্যাখ্যা শুধুমাত্র 3 লাইনের, সো কোনো সমস্যা নাই। আর বলছি যে আমরা আরেকটা ওয়েও বলে দিচ্ছি যে তুই ওভাবেও লিখে দিতে পারিস, আর এগুলা চিত্র আঁকতে গিয়ে কখনোই টাইম নিবি না, খালি সার্কেল দিবি আর ডট বসাবি, ব্যাপারটা এরকম, কারণ এই চিত্র যতই যতই সুন্দর হোক নাম্বার কিন্তু এপিট ওপিট হবে না। বলতেছি এখন ব্যাখ্যা হচ্ছে 3 লাইনের, প্রত্যেকটার জন্য একই বর্ণনা। এই ক্ষেত্রে যেটা আমরা লিখব যে এক্ষেত্রে, ওকে আচ্ছা ঠিক আছে, লেখা শেষ কর, আর নিচে লিখে দিবি চিত্র CaF2 এইটা। কালকের বায়োলজি নোট কি দিছি? দিছি তো, রাত্রে দিলাম না? এই কালকের কি নোট দিছি? কালকে কি ছিল, কালকে বায়োলজি কি পড়াইছিলাম এই তো ভুলে গেছি, দিছি রাত্রে গ্রুপে দিছি। আচ্ছা, বায়োলজি দেই নাই, আচ্ছা ঠিক আছে, দিব নি, সমস্যা নেই, বায়োলজি কি পড়াইছিলাম তাই তো ভুলে গেছি। ও আচ্ছা, ওই যে ইয়া, আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ মনে পড়ছে, ওকে ওকে, দিছি না, আমার তো মনে হয় দিছি, দেখিস, হ্যাঁ দিছি, তাহলে চেক করিস, আচ্ছা না দিলে আবার নক দিস, দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন এই ক্ষেত্রে এই যে এই যৌগটা হইলো, এখন প্রত্যেকটা আরো কয়েকটা আমি যৌগ দেখাবো, আর কারো যদি মনে হয়
প্রথমবার তুই যে ওরকম দেখাই দিছিস, পরের বার তুই চাচ্ছিস না যে এরকম দুইবার আঁকতে। তোর যদি এরকম ইচ্ছা না হয় তাহলে কি করবি, এখানে জাস্ট টু লিখে দিবি, মানে এটা দুইবার, ওকে এরকম করে দিতে পারিস, সমস্যা নেই। ওগুলা হচ্ছে টাইম বাঁচানোর জন্য যদি তোর হাতে সময় না থাকে। তো এখন এই ক্ষেত্রে আমাদের এই যে টোটাল যোগটা হইলো, আমরা 3 লাইনে বর্ণনা লিখবো। বর্ণনাটা হবে এরকম, CF2 যৌগ গঠনের সময় ক্যালসিয়াম পরমাণু 2টা ইলেকট্রন ত্যাগ করে, তার 2টা ইলেকট্রন বহিঃস্থ 2টা ইলেকট্রন ত্যাগ করে নিকটবর্তী কোন নিঃসৃত গ্যাস, সেটা হচ্ছে নিয়ন, নিকটবর্তী নিঃসৃত গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করে এবং ক্যালসিয়াম 2+ ক্যাটায়নে পরিণত হয়। এটা হচ্ছে ফার্স্ট লাইন। হ্যাঁ, তো এটা ফার্স্ট লাইন, আমি অনেক গ্যাপ গ্যাপ দিয়ে লিখছি, এটা আসলে 1 লাইনের জিনিস। ওকে, এবার হচ্ছে 2 নম্বর পয়েন্ট, অপরদিকে ক্যালসিয়াম পরমাণু। অপর দিকে, সরি, ক্যালসিয়াম না, ওই আয়রন, ওই ফ্লোরিন পরমাণু অপর দিকে। দুটি F পরমাণু, অপর দিকে 2টি F পরমাণু, ক্যালসিয়ামের ত্যাগকৃত ইলেকট্রন গ্রহণ করে F- অ্যানায়নে, অ্যানায়নে পরিণত হয় এবং নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করে। লাস্ট হচ্ছে উৎপন্ন আয়নদ্বয়, উৎপন্ন ক্যাটায়ন ও অ্যানায়ন আর কি, উৎপন্ন ক্যাটায়ন ও অ্যানায়ন পরস্পর স্থির তড়িৎ বল দ্বারা আবদ্ধ হয়ে CaF2 গঠন করে। CF2 গঠন করে এই প্রত্যেকটার জন্য এরকম 3টা লাইন, ওকে, বর্ণনার জন্য। সো চিত্র কখনো, এই যে এখানে তো CF2 ছিল, চিত্রটা একটু বড় হয়েছে, যদি এরকম হয়, ধর ম্যাগনেসিয়াম দেখাচ্ছি আমি, এরকম লেখা হইলে বলিস। তবে অবশ্যই, ওকে, তাহলে ধর যদি ম্যাগনেসিয়াম অক্সাইড বলে, ম্যাগনেসিয়াম অক্সাইড মানে কি, সেখানে একটা ম্যাগনেসিয়াম আছে, একটা অক্সিজেন আছে, তো এরকম হইলে ম্যাগনেসিয়াম অক্সাইড, সেক্ষেত্রে ধাতু পরমাণু, ওই ম্যাগনেসিয়াম আঁকবো, 12টা প্রোটন আর 2, 8 আচ্ছা, আমি একটু আগে যে ক্যালসিয়াম আঁকছিলাম তখন তো মনে হয় আরেকটা স্তর কম দিছি না, হয়তো ম্যাগনেসিয়াম আঁকছিলাম বোধ হয়, 2 আর 2 লিখছিলাম না নাকি? ঠিক আছে, ক্যালসিয়াম স্তর মনে হয় একটা কম দিছি না, ঠিক আছে, দেখতো ওটারে ম্যাগনেসিয়াম বানায় ফেল।
বা একটা স্তর বাড়াই দে তাইলেই হচ্ছে। আমি ক্যালসিয়ামে একটা স্তর কম দিছি, ওই স্তরটা ইয়া করে ফেলিস, ঠিক করে ফেলিস, আমার মনে হয় ইয়া দিছি। ক্যালসিয়ামের তো ইয়া, আমি ওটা ম্যাগনেসিয়াম দিয়ে লিখছি মেবি, তাই না? ঠিক করে নিস, ওকে, সমস্যা নেই। যাই হোক, একই রকম হবে, আমি মনে হয় ম্যাগনেসিয়াম দিয়ে লিখে ফেলছি। ওকে, তো ওটা ম্যাগনেসিয়াম ফ্লোরাইড হইতে পারে বা ক্যালসিয়াম ফ্লোরাইড, যেটাই হোক। তো ধাতুর ক্ষেত্রে যেভাবেই দিক, আমরা ধাতু আঁকলাম, তো এটা ম্যাগনেসিয়াম অক্সাইড, তো সাথে এখানে অক্সিজেন, অক্সিজেন হচ্ছে 8টা, তার মানে হচ্ছে 2 6, 2 আর হচ্ছে, তাহলে এবার এই অক্সিজেনের, এটা ছিল ম্যাগনেসিয়াম আর এটা হচ্ছে অক্সিজেন পরমাণু। এইবার এই যে একাই অক্সিজেন 2টা ইলেকট্রন নিবে, ম্যাগনেসিয়াম 2টা ছাড়বে কারণ সে নিষ্ক্রিয় গ্যাস, ইসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে যাচ্ছে, আর ওখানে অক্সিজেন 2টা নিবে, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে, এই 2টা ইলেকট্রনই এখানে যাবে। এবার এই চিত্র কিন্তু ছোট হচ্ছে, ওকে। তো এইখানে জাস্ট এই 2 8, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+, আর পাশে হচ্ছে অক্সিজেন, এটা হচ্ছে O2-। চাইলে থার্ড প্যাকেট দিতে পারিস, না দিলেও প্রবলেম নাই, মাঝখানে ইয়া দিয়ে দিস, ডট লাইন দিয়ে, স্থির তড়িৎ আকর্ষণ বলে, অথবা কেউ যদি এটা নাও দিস সমস্যা নাই, কিন্তু এরা একটা ডিস্টেন্সে থাকবে, এটা হচ্ছে ব্যাপার। 2+, 2-, মাঝখানে, এটা নিচে লিখলে সুবিধা, গ্যাপটা বোঝা যায়, স্থির তড়িৎ আকর্ষণ বলটা লিখে দিস ডট লাইন দিয়ে। তো এভাবে যৌগ যদি একাধিক ক্যাটায়ন অ্যানায়ন থাকে তখন একটু বড় হয়ে যাবে, আর এরকম মানে আর কি, একাধিক বলতেছি মানে দুইয়ের অধিক যদি থাকে, যেমন যদি বলে ধর এরকম আর আসতে পারে একাধিক MgF2, CF2, এরকম যোজনী, মানে দুই একাধিক, দুই যোজনী বিশিষ্ট যদি মৌলের সাথে এক যোজনী যৌগ গুলা হয় তখন একটু চিত্রটা বড় হবে, বাকি ক্ষেত্রে সব এরকম ছোট ছোট চিত্রই পাবি, সো পেইন নেওয়ার দরকার নেই। আর ওকে, তাইলে আজকে কি এই পর্যন্ত থাকবে আয়নিক বন্ধন? ওকে, আজকে এই পর্যন্ত থাকুক, পরের দিন আমরা সমযোজী বন্ধন দেখবো। আর একটা ব্যাপার, একটু ছোট্ট করে একটু বলে দিচ্ছি, যদি কখনো বলে যে মানে তুই চাইলে বর্ণনা শেষে, বর্ণনা শেষে বিক্রিয়া লিখে এই যদি ছোট চিত্র হয়, তুই সেক্ষেত্রে চাইলে বা তোর যদি টাইম থাকে লিখে দিতে পারলে বেটার, এখানে বিক্রিয়াটা লিখে দিতে পারিস, যে এখানে অ্যাকচুয়ালি কি হইলো, ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম 2+ হইলো, আর অক্সিজেন 2টা ইলেকট্রন নিয়ে O2- হইলো, এবং এই 2টা একসাথে হয়ে ম্যাগনেসিয়াম প্লাস, এই যে এখানে যখন অক্সিজেন লিখবি, তো নর্মালি অক্সিজেন তো অণু আকারে থাকে, তো চাইলে তুই এখানে হাফ O2 লিখতে পারিস, আর এখানে MgO, না লিখলে প্রবলেম নাই। হ্যাঁ ভাইয়া, হাফ লেখার কারণ কি, এই যে অক্সিজেন, অক্সিজেন যেটা পরমাণু, অক্সিজেন কখনো এভাবে থাকে না, অক্সিজেন প্রকৃতিতে থাকে O2 আকারে, হাইড্রোজেন কখনো এইচ আকারে থাকে না, সে থাকে H2 আকারে, এই জন্য যখন বিক্রিয়া লিখবি তখন Mg প্লাস হাফ O2, ওকে, ম্যাগনেসিয়াম অক্সাইড। হ্যাঁ, মানে O2, বা তুই এইখানেও লিখতে পারতি যে সমতা করে, আমি তো সমতা করি নাই, মানে আর কি 2 Mg প্লাস O2 প্লাস 2 ইলেকট্রন, এরকম করা যায়, তো কোনো দরকার নাই। যদি কখনো সিঙ্গেল এই যে অক্সিজেন বা হাইড্রোজেন পরমাণু থাকে, তখন সেটাকে যখন বিক্রিয়া আকারে লিখতে যাবি, অণু আকারে লিখতে হয় H2 H2 O2, এভাবে তখন ওই যে একটা বুঝাইতে হলে হাফ দিতে হয়, ওকে, এই আর কি।
আচ্ছা, তাইলে থাকুক আজকে এই পর্যন্ত, ভালো থাকিস। আর নোটটা সন্ধ্যার মধ্যে, এমনি তো যা তুলছিস তাই নোট, আর কোনো নোট না পাইলে সন্ধ্যার মধ্যে পেয়ে যাবি ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ।